হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো ওয়েলকাম মাই চ্যানেল মাই সিম্পল লাইফ উইথ শ্রাবন্তীতে। তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব, আলুর ছক্কা রেসিপি। তো এই দেখো, আলুগুলো এইভাবে কেটে রেখেছি, এই দেখো এইভাবে কাটা আছে। এইভাবে আলুগুলো কেটে নেবে, দিয়ে এই কুকারটাতে আমি নুন দিয়ে জল দিয়ে একটা সিটি মেরে নেব। তারপরে দেখো কি করছি। দেখো, আলু জল আর অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি। তোমরা এরকম অল্প পরিমাণে জল দিয়ে সিটি মারতে দিয়ে দেবে। একটা সিটি মারতে দিয়ে দিচ্ছি। তো একটা সিটি মারতে দিয়ে দিয়েছি, এবারে সিটিটা উঠে যাক, তারপর ঠান্ডা হয়ে তারপর তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা দেখো, সিটিটা খুলে গেছে, আলুগুলো দেখছো ভালোই সিদ্ধ হয়েছে। তো এরকম একটা সিটি মারবে, বেশি সিটি মারলে গলে যাবে। তো এবারে কড়াইটা বসিয়ে দেবো, তারপরে দেখাচ্ছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, তো কড়াইটা একটু গরম হয়ে যায়, তারপরে তেল দিয়ে দেবো। তো তোমরা কিছু মনে করো না, কারণ আমি আমাকে দেখাতে পারছি না, কারণ আমি এখন একা আছি, কেউ ফোনটা ধরবার মতন কেউ নাই। তোমরা প্লিজ যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দাও। তো দেখো, তেল কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেবো। তো তেলটা দিয়ে দিলাম, এবার তেলটা গরম হয়ে গেলে গোটা জিরা দিয়ে দেবো। তো গোটা জিরা দিয়ে দিচ্ছি, গোটা জিরা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো একটু ভাজবো। তোমাদের যারা যারা শুকনো লঙ্কা খাও, আমার মেয়েটা খাবে তো ওই জন্য শুকনো লঙ্কা দিচ্ছি না, কিন্তু তোমরা বাচ্চাটা যদি না খায় ঝাল বা যদি খেতে পারে তাহলে শুকনো লঙ্কা তোমরা দিতে পারো। শুকনো লঙ্কা দিলেও আরও খুব সুন্দর হবে। তো তখন অল্প নুন দিয়ে দিয়েছিলাম, এখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে হলুদ দিয়ে দিচ্ছি। আমি অল্পই করেছি আলু ছক্কা, কারণ শুধু আমি আর আমার মেয়ে খাবো, আমার বর খাবে না, আমার বর দোকান থেকে খেয়ে আসে। তো এই দেখো এরকম দিয়ে দিয়েছি, এবারে লাড়তে হবে, একটু ভাজতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। তো আমার আলু ছক্কা কমপ্লিট হয়ে গেছে। তো আমার আলু ছক্কা কমপ্লিট দেখতেই পাচ্ছ, এরকম হয়েছে। তোমরাও বাড়িতে বানাও, দেখবে আশা করি ভালো লাগবে আর খুব সুন্দর লাগে খেতে মুড়ি দিয়ে। তো আজ ভিডিওটা এই পর্যন্তই করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হবো তোমাদের সামনে। তো টাটা, বাই বাই।